আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আতেমা ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাই। আজকে মুরগির বাচ্চা এনেছি হাওমি ও আরআইআর। হাওমি হচ্ছে মেশুরি মুরগি, একদিনের বাচ্চা, এখন নিয়ে আসলাম কেন্দ্রীয় মুরগি খামার থেকে। মুরগির বাচ্চা, একদিনের মুরগি বাচ্চা থেকে আজকে নিয়ে আসা মুরগির বাচ্চা, কী কী ভ্যাকসিন দিব সব আমি আপনাদের দেখাবো। কয়েকদিন পর পর ভ্যাকসিন দিতে হয়, সব দেখাই দিব আপনাদের, যেন আপনারাও নিজে বাসায় মুরগির বাচ্চা ভ্যাকসিন দিতে পারেন। আর ভ্যাকসিন কোথায় পাবেন তা বলে দেবো। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাভুক্ত যেসব পশু হাসপাতাল আছে, মুরগির পশু হাসপাতাল, প্রাণী সম্পদ অধিদপ্তরে এইসব ভ্যাকসিন পাবেন। আর ভ্যাকসিনগুলোর দামও অনেক কম, আমরা জানি না বিধায় আমরা ভ্যাকসিন দিতে পারি না, এই জন্য আমি আপনাদের ভ্যাকসিন দেওয়া দেখাবো। কয়েকদিন পর পর ভ্যাকসিন দিতে হয়, মূলত 5 দিন বয়স থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়, 45 দিন পর্যন্ত ডোজ শেষ, এরপর 3 মাস পর পর ভ্যাকসিন দিতে হয় রানী ক্ষেতে। মুরগির বাচ্চা আরআইআর ও হাওমি মুরগির বাচ্চা, বাচ্চা ফুটানোর পর এখনো কিচ্ছু খায় না, কিচ্ছু না। তাহলে আমি পানি দিলাম, আর দেখছেন 5 দিন বয়স হয়েছে, হ্যাঁ। আজকে বাচ্চাগুলো আনার পর ওর স্যালাইন দিছি, ওর স্যালাইন দেওয়ার পর খাদ্য দিলাম, এখন বাচ্চারা খাদ্য খাচ্ছে, আল্লাহর রহমতে আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে যাবে। দু একদিনের মধ্যে বাচ্চা সব সবল হয়ে যাবে, ধরাই যাবে না এমন রানিং থাকে ওরা। দেশি মুরগি, হাওমি মুরগি দেশি মুরগির থেকে ফাস্ট, ওদের ধরা যায় না ছাড়লেই, এত চালু হাওমি মুরগি। আড়াইয়ের থেকে, আড়াইয়ের মুরগির থেকে হাওমি মুরগি অনেক ফাস্ট, অনেক চালু। হাওমি মুরগি 4.5 মাসে ডিম দেওয়া শুরু করে, আর আরআইআর মুরগি 5.5 মাস বয়সের পর থেকে ডিম দেওয়া শুরু করে। এদের মাংস অনেক সুস্বাদু, তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মুরগির বাচ্চাকে প্রথমে স্যালাইনে পানি দিতে হয়, তারপর খাদ্য দিতে হয়, তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকে। না হলে যদি আগে খাদ্য দেন তাহলে সে গলায় শুকনো খাবারকে আটকে যাবে, তখন মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এই জন্য আগে পানি দিতে হবে।